চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। শেষ সময়ে এসে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচার চালাবেন নগরীর বাহুদ্দারহাট সহ কয়েকটি এলাকায়, আর বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন প্রচার চালাবেন বাঘ, মনিরাম, জামাল খান ও এনায়েত বাজার এলাকায়। এছাড়া নগরীর বিভিন্ন কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হবে। আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। দর্শক, শেষ দিনে প্রার্থীদের প্রচারের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুর ইসলাম। মঞ্জুর, শেষ সময় প্রার্থীরা প্রচারের কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিস্তারিত তথ্য জানাবেন। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিন, আর এই শেষ দিনে এসে এখনও প্রচার প্রচারণা শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা তাদের যে নির্বাচনের শেষ দিনের প্রচার প্রচারণা আছে তা শুরু করবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী আজকে প্রচার প্রচারণা চালাবেন বদ্দারহাট এলাকায়। আমরা দেখেছি যে তাদের প্রচার প্রচারণায় মূলত চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে চট্টগ্রামকে যানজট মুক্তকরণ এবং পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী থাকার কথা বলছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। তিনি বলছেন, যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলবেন। এছাড়া বিএনপির যে মেয়র প্রার্থী আছে ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও কিন্তু চট্টগ্রামকে একটি জলাবদ্ধতা মুক্ত স্মার্ট নগরীর কথা বলছেন। তবে আমরা দেখেছি যে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে বিএনপি এবং জামাতের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এনে শহরে জড়ো করা হচ্ছে। তারা আশঙ্কা করছেন যে ভোটের দিন হয়তো বা বিএনপি জামাত নেতা কর্মীরা বিএনপির প্রার্থীর পক্ষ হয়ে নাশকতা করতে পারে। অপরদিকে যেই বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন আছেন, তিনি কিন্তু একটা অভিযোগ করছেন গতকাল রাতে। তিনি বলছিলেন যে তার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 41টি ওয়ার্ডে যে সাধারণ কাউন্সিলর আছে তারাও কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছে। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আপনাকে জানিয়ে রাখি, আজকে যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটারদের যাতে ইভিএম কীভাবে ভোট দিতে পারে তা দেখানোর জন্য একটি মক ভোটিং চলছে। এছাড়া চট্টগ্রামে যে কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছে। এছিল আমার কাছে মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মঞ্জুর ইসলাম।